বসুন্ধরা সুপারস্টার রবসন রবিনোকে নিতে এবার আগ্রহ দেখালো ইস্টবেঙ্গল। চলতি ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে ইস্টবেঙ্গল। মাদি তালাল এবং ডেভিড লালানসাঙ্গার পর নিশ্চিত হয়েছেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। তবুও নিজেদের আক্রমণকে সেরা জায়গায় নিয়ে যেতে চাইছে ইস্টবেঙ্গল, আর তাই পড়শি দেশের লিগের সেরা ফুটবলার রবসান রবিনোর প্রতি আগ্রহ দেখালো ইস্টবেঙ্গল। সূত্রের খবর, বসুন্ধরা কিংসের হয়ে খেলা ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সাথে একপ্রস্থ কথা বলেছে লালরুদ ব্রিগেড। বসুন্ধরার সাথে রবসনের চুক্তি আগামী আগস্ট মাসে শেষ হতে চলেছে। তবে যা খবর, এখনও রবসনকে চুক্তিবৃদ্ধির কোনো প্রস্তাব দেয়নি কিংস দল, আর সেই সুযোগ নিতে চাইছে ইস্টবেঙ্গল দল। শোনা যাচ্ছে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই যোগ্যতা অর্জন পর্ব এবং তার পরবর্তী মহাদেশীয় প্রতিযোগিতার জন্য রবসনকে প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু এখানে রয়েছে একটি সমস্যা। সূত্র মারফত জানা গিয়েছে রবসন চাইছেন পুরো মৌসুমের চুক্তিতে সই করতে। যদিও এএফসিতে নতুন নিয়মের জন্য বেশি বিদেশি খেলাতে পারবে ইস্টবেঙ্গল, কিন্তু ঘরোয়া প্রতিযোগিতাতে ছয় বিদেশির বেশি খেলোয়াড় খেলাতে পারবে না লালরুদ ব্রিগেড। এক্ষেত্রে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা চমকে দেওয়ার মতোই। সূত্রের খবর, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভার পরিবর্তে রবসনকে আনার চিন্তাভাবনা শুরু করেছে ইস্টবেঙ্গল দল। সেক্ষেত্রে যদি ক্লেইটনকে এএফসির জন্য চুক্তিবদ্ধ করিয়ে রবসনকে পুরো মৌসুমের জন্য সই করানো যায়, এমনই চিন্তাভাবনা করছে লালরুদ ম্যানেজমেন্ট। এখন দেখার ইস্টবেঙ্গলে কি আসবেন এই ব্রাজিলিয়ান তারকা। এক্সট্রা টাইম, লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।